বৃষ্টি তখন হয়েছিল নি, তখন মিনিট থেকে ডিপটল থেকে পানি নিয়ে পয়সা দিয়ে চাষ আবাদ করা হয়েছিল, চাষবাস দেওয়া হলো, তারপরে রোয়া হলো, এখন আবার ডুবেছে, আবার বেশি নষ্ট হলো। বঙ্গে গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে যখন বৃষ্টি সঠিকভাবে হচ্ছিল না তখন ঘাটাল মহকুমার চাষিরা চিন্তায় ছিল। এখন আবার প্রবল বৃষ্টি শুরু হওয়ায় অনেক চাষি দুঃখ প্রকাশ করছে, কারণ বৃষ্টির জন্য অপেক্ষা না করে মিনি বা ডিপ টিউবওয়েলের জলে চাষ শুরু করেছিলেন। তারপর ভারী বর্ষণের ফলে সেই জমিগুলো এখন বেশিরভাগই জলের তলায়, তাই আবার নতুন ধান বীজ রোপণ করতে হবে। তাই এই বৃষ্টিতে চাষিদের কপালে চিন্তার ভাঁজ। শুনুন কি বলছেন। বৃষ্টিটা হলো, এই বৃষ্টিতে কি চাষিদের উপকার হলো না ক্ষতি হলো? ক্ষতি কিছু হলো আর কিছু উপকারও হলো। কারণ কি হয়েছিল? কারণ বলতে বৃষ্টি তখন হয়েছিল নি, তখন মিনিট থেকে ডিপটল থেকে পানি নিয়ে পয়সা দিয়ে চাষ আবাদ করা হয়েছিল, চাষবাস দেওয়া হলো, তারপরে রোয়া হলো, এখন আবার ডুবেছে, আবার বেশি নষ্ট হলো। মিনিট জলেতেই এটাকে চাষবাস করা হয়েছিল, চাষ আবাদ করা হয়েছিল, আর এখন এই বৃষ্টির ফলে আবার ডুবে গেল, আবার ডুবে গেল। আপনি কত বিঘে রয়েছেন এখন বন্ধু? এখন বন্ধু আমি ধরুন বিঘে তিনেক রয়েছি। ও, তার মধ্যে কতটা ক্ষয়ক্ষতি হয় বলে মনে হচ্ছে? সবটাই গেল, ওই থেকে দেখতে পাচ্ছ ঘরের সামনে উজ্জ্বল পানি, হ্যাঁ, আগারে এক কোমর পানি। তবে কিছু চাষি এমনও আছে, তারা ভেবেই নিয়েছিল দেরি করে ধান রোপণ করবেন, তাই তারা বেশি ক্ষতিগ্রস্ত হননি। তারা বৃষ্টি নামার পর জমির ভিতে ছাঁটার কাজ শুরু করেছেন। দেখুন এই বৃষ্টি শুরু হওয়ার পর কি বলছেন তারা। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। নাম সুজিত মণ্ডল। এই যে বৃষ্টির ফলে আপনি কি ভাবছেন, আপনি চাষি মানুষ কি ভাবছেন? চাষটা হচ্ছে মিনি দিয়ে চাষ করা হয়েছে, খরচা হয়ে গেছে, আর উপরন্ত হচ্ছে আগাছা জল দেওয়ার দরকার হয়েছে, আর কিছু কিছু ক্ষতি হয়েছে, আর কিছু উপকারও হয়েছে, আর যাদের রোয়া আছে তাদের ভেসে গেছে। হ্যাঁ, দেরিতে রোয়াটা হলো এবার। দেরিতে রোয়াটা।